নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছো। এর আগে আমরা যতগুলো অনলাইন জব অ্যাপ্লিকেশনের ভিডিও দেখছিলাম, প্রায় সবকটাতেই কিন্তু আমাদের সিভি বা রিজিউম আপলোড করতে বলেছিল, তাই আমাদের নিজেদের সিভি বা রিজিউম তৈরি করে কিন্তু রাখতে হবে। আজকের এই ভিডিওতে কী করে সিভি এডিট করা যায় এবং বাড়িতে বসে কী করে মোবাইলে সিভি বানানো যায় সবটাই কিন্তু দেখবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমরা যেটা দেখছি এটাকে একটা ভালো সিভির উদাহরণ দেওয়া যেতে পারে। একটা ভালো সিভিতে তোমার যাবতীয় ইনফরমেশান, তোমার বাড়ির অ্যাড্রেস থেকে শুরু করে তোমার কমিউনিকেশান ডিটেলস, তোমার পড়াশুনো কোথায়, কত দূর কী করে পড়েছো, তোমার হবিস কী, তোমার এক্সপিরিয়েন্স কী, সমস্ত তথ্য কিন্তু দেওয়া থাকে। স্মার্টফোনে বাড়িতে বসে একটি ভালো সিভি তৈরি করার জন্য আমরা প্রথমে রিজিউম বিল্ডার অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। এরপর ইনস্টল করার পর মোবাইল থেকে যখন আমরা ওপেন করব তখন আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এরপর ক্রিয়েটে গিয়ে ক্রিয়েট নিউ প্রোফাইল বলে অপশানটিতে ক্লিক করলে আমাদের কাছে সিভি বানানোর জন্য যাবতীয় ইনফরমেশান কিন্তু অ্যাপ থেকে চেয়ে নেবে। এর মধ্যে পার্সোনাল ডিটেলস, এডুকেশন, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, স্কিলস, অবজেক্ট সমস্ত কিছু আছে। তো প্রথমে আমরা পার্সোনাল ডিটেলস অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের নিজেদের নাম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই 3-4টে জিনিস আমাদের কাছে লিখতে আসবে। তো আমি একটা স্যাম্পেল হিসেবে কিছু তোমাদেরকে দেখানোর জন্য লিখলাম এবং একটা ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। এক্ষেত্রে তোমরা একটা তোমাদের পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপলোড করে দেবে, আগেই মোবাইলে তুলে রাখবে। তারপর সব কিছু হয়ে যাওয়ার পর সেভ অপশানটাতে ক্লিক করবে। এটা দেওয়ার পর আবার সেকেন্ড অপশান যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটাতে আসবে। প্রথম এডুকেশানে তুমি লাস্ট যেটা পাশ করেছো, ধরো তুমি লাস্ট এম এ পাশ করেছো, তো এম এর ডিটেলস, সেই ডিটেলসটা কিন্তু এখানে দেবে। তারপরে আবার অ্যাড বলে যে অপশান আছে সেটাতে যাওয়ার পর এম এর পর তুমি বিএ পাশ করেছিলে, এম এ পাশ করার আগে সেটা লিখবে। আবার সেমভাবে বিএ পাশ করে যে ডিটেলস লিখলে সেটা সেভ করে নেবার পর বিএ পাশ করার আগে তুমি হায়ার সেকেন্ডারি পাশ করেছিলে, সেই ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে। সেখানে প্রথমে কোর্স নেমে হায়ার সেকেন্ডারি ইউনিভার্সিটি বা বোর্ড স্কুলের নাম যেটা, সেখানটায় তুমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা লিখবে। তারপর গ্রেডের জায়গায় তোমার নাম্বার লিখবে এবং লাস্ট তোমার কিন্তু কোন সালে পাস করেছিলে সেটা লিখবে। একইভাবে আবার ফোর্থ নাম্বার পয়েন্টে আসার পর কিন্তু তোমাকে মাধ্যমিকের যাবতীয় ডিটেলস লিখতে হবে। সিভিলতে যখন তুমি কোয়ালিফিকেশানস লিখবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, তখন সবার প্রথম লাস্ট যেটা হয় সেটা দিয়েই কিন্তু শুরু করতে হয়। মানে এম এ বি এ এরকমভাবে তোমাকে নামতে হবে আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। তারপরে এক্সপিরিয়েন্স যদি তোমার থেকে থাকে তুমি দেবে, ফ্রেশার্স হলে এক্সপিরিয়েন্স লেখার দরকার নেই। এবং স্কিলসের জায়গায় তোমার যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশানের স্কিলস থেকে থাকে, ধরো এক্সেল, আমি এক্সেলের সেকেন্ড স্টেজ জানি তো আমি ওটা লিখলাম, এক্সেল দিলাম, দিয়ে আমি আর কিছু করিনি, সেভ করে দিয়েছি। এবার অবজেক্টিভের জায়গাতে ধরো আমি একটা স্কুলের জন্য এই সিভিটা তৈরি করছি, সেক্ষেত্রে আমি অবজেক্টিভের জায়গাতে বাচ্চাদেরকে ভালো পড়াতে চাই সেটা আমি লিখতে পারি, টু প্রোভাইড কোয়ালিটি টিচিং আমি এটা লিখতেই পারি। এবার তোমরা তোমাদের প্রয়োজন মতো, ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করলে আলাদা, বিভিন্ন ফিল্ডের জন্য আলাদা আলাদা করে নিজেদের মতো করে লিখবে। রেফারেন্স মানে তুমি যদি সেই এই যে যেখানটায় জমা করতে চাইছো সিভিটা, সেখানে যদি তুমি কারো রেফারেন্সে গিয়ে থাকো তার সেই ব্যক্তির নাম, ফোন নাম্বার, ডিটেলস এগুলো লিখবে। এরপর একদম লাস্ট যেটা আছে অ্যাড মোর অপশানস, এখানে দেখো অনেক অপশানস আছে। ইন্টারেস্টের জায়গায় ইন্টারেস্ট মানে হবিস, তোমার কি হবিস তুমি সেটা লিখলে, ধরো এখানে মিউজিক লিখলাম সেটাও লিখে সেভ করে দিলাম। এবার তারপরেও যদি আরও কিছু হবিস থেকে থাকে, কারো ডান্স থাকে, কারো কুকিং থাকে, সেক্ষেত্রে সে সেগুলো লিখবে, লেখার পর একইভাবে সেভ করে দেবে। একইভাবে যদি আরও অন্যান্য ক্ষেত্রে ধরো অ্যাচিভমেন্টে কারোর কোনো অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট আছে, সেখানে কিন্তু সেমভাবে এই বাটনটাকে প্রথমে অন করতে হবে, করার পর অ্যাচিভমেন্টে লিখতে হবে। ধরো কেউ যদি স্টেট লেভেলে সুইমিং কম্পিটিশানে একটা প্রাইজ জিতে থাকো, তাহলে কিন্তু তাকে লিখতে হবে যে সে সুইমিং কম্পিটিশানে সেকেন্ড প্রাইজ বা ফার্স্ট প্রাইজ জিতেছো, সেই সাথে কোন সালে জিতেছো এবং কোন স্টেটে জিতেছো সেটার ডিটেলস কিন্তু এখানে লিখে দেওয়া আবশ্যিক। তাহলে আরও ভালো হবে ব্যাপারটা, করে তারপর সেভ করে দিলে। তো ধরো আর আমার কোনো কিছু নেই। এবার এখান থেকে এক্সট্রা যে জায়গাগুলো আছে, এখান থেকে তুমি কী কী ল্যাঙ্গুয়েজ জানো সেই ল্যাঙ্গুয়েজগুলো লিখতে পারো, বাংলা, হিন্দি, ইংলিশ, এবং শেষে তোমার কিন্তু একটা সাইন এখানটায় করতে হবে। তো তুমি এখানে একটা ডিজিটালি সাইন করে সিম্পলি ব্যাক যে অপশান আছে সেই ব্যাক অপশানটাতে চলে যাবে, তোমার সাইন কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এরপর আবার ব্যাকে করলে এরকম একটা পেজে তুমি কিন্তু দেখতে পারবে যে তোমার সিভি অলরেডি, যে তুমি যেগুলো লিখেছো সেগুলো অলরেডি কিন্তু ওখানে সাবমিট হয়ে গেছে। এরপর ভিউ সিভি যে অপশান আছে সেখানটায় আমরা যাব এবং সেখানটায় যাবার পর আমাদের কাছে অনেক অপশানস দেখাবে। এগুলো টেমপ্লেট, মানে এরকম স্টাইলে তোমার সিভি তুমি নিতে পারো।
অনেকগুলো অপশানস আছে, অল বলে যে অপশানস আছে সেখানে প্রচুর দেখাচ্ছে। তুমি চাইলে প্রফেশনালের যে অপশানসগুলো আছে সেগুলোও একবার চেক করতে পারো, বা তার পাশে প্রফেশনালের পাশে মডার্ন আছে সেখানটাতেও গিয়ে তুমি একবার চেক করে নিতে পারো। অনেক টাইপের অপশানস কিন্তু দেখাচ্ছে, মানে তোমার সিভির ফরম্যাটটা তুমি কীরকম চাইছো সেরকমভাবে তুমি কিন্তু এখান থেকে দেখতে পারবে। তো আমি ফার্স্ট অপশানটাকেই ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমার সিভি অটোমেটিক এই ফরম্যাটে তৈরি হয়ে যাচ্ছে এবং এটা অলরেডি হয়ে গেছে। এবার জুম যে অপশান আছে সেখানটায় গিয়ে কিন্তু আমি এটাকে জুম করে দেখতে পারবো। আমি যে ডেটাগুলো দিয়েছিলাম সেই ডেটাগুলো দিয়েই কিন্তু সিভি অলরেডি তৈরি হয়ে গেছে। এরপর আমি চাইলে ডাউনলোড করতে পারবো, কিন্তু আমার এই ফরম্যাটটা খুব একটা ভালো লাগলো না, আমি ধরো চেঞ্জ করতে চাইলাম, তাই আমি সিম্পলি আবার এই অপশান থেকে কিন্তু ব্যাক করতে পারবো। ব্যাক করার পর আমি প্রফেশনালের যে ফার্স্ট অপশানটা যেটা ছিল আমি সেটাতে ক্লিক করলাম, ক্লিক করে একইভাবে আবার আমার সিভি কিন্তু রেডি হয়ে গেল। দেখো এবার আমার এটাকে ডাউনলোড বেশ ভালো লেগে গেছে, আমি এটাকে ডাউনলোড করতে চাই। দিয়ে দেখলাম আমি আমার সমস্ত তথ্যই ঠিকঠাক আছে, তাই আমি এটাকে ডাউনলোড করলাম। দেখো এবার কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি, একদম সাইডে একটা ফটো আছে, ওপরে ডিটেলস আছে, দিয়ে ডাউনলোড এখানটায় যে অপশান আছে লেখা এটাতে ক্লিক করলেই কিন্তু সিভিটি ডাউনলোড হয়ে যাবে, তোমার ফোনেই অলরেডি এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর যে শেয়ার অপশান আছে এখান থেকে তুমি শেয়ার করতে পারো, ভিউ অপশান থেকে চাইলে তুমি দেখতে পারো তোমার সিভিটিকে। একইভাবে কিন্তু একদম ওপরের দিকেও একটা অপশান আছে যেখান থেকে তুমি তোমার সিভি শেয়ার করতে পারো। এইভাবেই এতটা ইজিলি কিন্তু বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে নিজের পছন্দ মতো সিভি তুমি তৈরি করে নিতে পারবে, তাও একদম অল্প সময়ে। যদি ভিডিওতে দেওয়া ইনফরমেশানগুলো তোমাদের কাজে লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো সেটিকে ক্লিয়ার করে দেবার। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা।